গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমি তো ভীষণ ভালো আছি, তোমাদের ভালো আছে? আর এখনই আসলাম, মাছি কাজটা সব সারা হয়ে গেছে, আর চা খেয়ে এখন বসে আছি। আড্ডা করাই দেখো, শাড়ি টাকা আছে, আমাদের দাদাভাই কাজ করছে। ওই দেখো দাঁড়াও, একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কাজটা তোমাদের। আর এখানে চা খেয়ে আমি এখানে বসে আছি, কাজ করছে, দাঁড়াও দেখা। এই দেখো, কাজ করছে, কত স্পিড দেখছো তোমাদের দাদা ভাই হাতে। বুটোটা পুরো বানাবে, আর এই যে এই বুটোটা বানিয়েছে, এই যে এইগুলোতে এখনো অ্যাঙ্কারের ছাল্লা করবে। এগুলো দেখো, এই যে এই বুটো করেছে, আঁচলে তো তিনটে বুটো ফেলেছে, যে একটা দুটো তিনটে। তো পুরো শাড়িটা টাকা আছে, দেখো। আর ওই দেখো কোণে বস্তায় শাড়ি আছে, দীপ এখানে কাজ করছে ল্যাপটপে, দেখো ও ডিজাইন বানাচ্ছে। অন্য সময় খাটেতে করে, ঘরে আজকে টেবিলে করছে। রান্না বাসায় নিয়ে রান্না করতে হবে, মাছটা বের করবো। কি সবজি করবো বলো তো? আজকে লাউটা করে ফেলি, লাউটা কাটা আছে, হাফ হাফ করেছিলাম সেদিনে ডাল দিয়ে। আর এখানে করলা আছে, টমেটার আছে, করলাই আছে, আর কিছু সবজি নেই, আর টমেটার আছে, আর মাছ তো আছেই। মাছটা করবো দেখি, কালকের একটু তরকারি আছে দেখো। কালকে আমার মাথা ফাথা ঘুরছিল, তো তোমাদের দাদাভাই রান্না করেছে, আমি কালকে করিনি। আর এই চপটা রাতের, রাতের বেলা চপ এনেছিল ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যে দুটো ডাব্বায় মাছ আছে, এটাতে আছে রুই মাছ, আর এটা আছে চুনো মাছ। আর চার রকমের মাছ আনা হয়েছিল, তো দুরকম খাওয়া হয়ে গেছে, দুরকম আছে। আর এই যে লেবু গুঁড়ো আছে, লেবু গুঁড়ো খারাপ হয়ে যাচ্ছে, ভাত দিয়ে খেয়ে নিতে হবে। একবার গাছগুলো দেখতে চলে আসলাম, বলি দেখি গাছগুলো, এগুলো একটু বেঁধে দিতে হবে, ডগগুলো ধরে এরম করে বেঁধে দিতে হবে। আর শিম গাছগুলো হচ্ছে সব, তোমাদেরকে সেদিনে দেখিয়েছিলাম। দেখি বেগুন গাছে বেগুন ধরেছে কি, বেগুনটা দেখা হয়নি। বেগুন হয়নি তো, হয়নি বেগুনে, ছোট ছোট কটা ধরেছে এখন। আর পালং শাক গুলো দেখো বড় বড়ই হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। এই একটা গাছ, দেখো কলমি শাক গুলোও বড় হয়ে গেছে, দেখো কলমি শাক কাটার মতন হয়ে গেছে, মানে তোলার মতন হয়ে গেছে কলমি শাক। আর একটু বড় হোক তুলবো, নোটেগুনো দেখো, নোটেগুনোও বড় হয়ে গেছে, লাল লোটে। আর একটু বড় হলে সব তুলবো, এটা একদিন তুলবো, ওটা একদিন তুলবো, খাওয়া হবে। ওই গাছগুলো কবে যে বড় বড় হবে, খাবো। নিজের হাতে গাছ লাগানো খেতে মজা লাগবে। চলো রান্না করবো, দেরি হয়ে যাচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে তো তার জন্য। আর দেখো এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এখানে আদা রসুনটা একটু ঘষে নিয়েছি। আর এখানে পটল আলু কুটেছি, পটল আলু কষা কষা করব, আর লাউ দিয়ে ডাল হচ্ছে। আর এতে আছে তোমার মাছ, চুনো মাছ, দেখো মাছগুলো তো তোমরা দাদা বলছিলো টক করতে, তো আমি বলছি এত মাছে তো টক হবে না, তো একটু ঝাল করি, কালকে টক করবো, আজকে আর করবো না, আজকে অনেক কটা হয়ে যাচ্ছে। মাছের ঝাল হবে, এই যে পটল আলু হবে, আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, এই যে সাঁতলাবা বলে, এখানে আমি লঙ্কা, তারপরে তেজপাতা, ফোড়ন ভেজে নিচ্ছি ডালটা সাঁতলানোর জন্য। আর এই যে এখানে ভাতটা হয়ে এসেছে, ডালটা সাঁতলে দিয়ে ভাত দেখো, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার যা ফুলে পড়ে গেছে, এই যে উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি, ধরো দেখাই ভালো করে, উচ্ছে ভাতটা ঢাকা পড়ে গেছে, ফুলে গেছে পুরো, এই যে একটা ভাতটা, ভাতটা মতন ভাতে দিয়েছি। তো এটা আলু ভাতে দিয়ে আছে, আলু দিয়ে উচ্ছে দিয়ে মাখবো, আর লাউ দিয়ে ডাল, চুনো মাছের ঝাল হবে, আর এই তো
পটল আলু চচ্চড়ি কষা। তো দুপুরের মেনু এটাই হচ্ছে আজকে। আর আকাশ মঙ্গলদা সবাই স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে আসলো, আকাশও এসেছে, আকাশ ড্রেস চেঞ্জ করছে, মঙ্গল ড্রেস চেঞ্জ করে দেখো মোবাইল নিয়ে বসেছে, মোবাইলে গেম খেলছে। তো চলো আমি এবার রান্নাটা কমপ্লিট করি, বেলা হয়ে গেছে। তো আমার রান্না অনেকটা এগিয়ে গেছে, দেখো উচ্ছে আলুটা মেখে নিয়েছি, কেন জানো তো যেদিন বের করে রেখে দিই না শক্ত হয়ে যায় উচ্ছেগুলো, এই যো লাউ দিয়ে ডাল হয়ে গেছে, আর এই যো চুনো মাছের ঝাল হয়ে গেছে, শুধুমাত্র পটল আলুটা একটু হচ্ছে, এটা একটু জলটা মরে গেলেই নামিয়ে নেবো, ওটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, ঝোলটা মরেও গেছে। তো আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা লিভিয়ে দিই। আজকে দুপুরের মেনুটা কেমন হয়েছে আমাদের কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? আর কার কার এই মেনুটা ভালো লাগছে তারা কিন্তু চলে আসো, পটল আলুর তরকারি, লাউ দিয়ে ডাল, মাছের ঝাল, আর উচ্ছে আলু মাখা। চলো ভাতটা বাড়ি, ছেলেরা ভাত খাবে বলে করছে, ভাতটা বেরিয়ে। আমাদের দাদা ভাই যে কাজগুলো করছিল, এই যে কাজ হয়ে গেছে, ওই যে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এখন কিন্তু সন্ধে হয়নি, কিন্তু বৃষ্টি পড়ছে তো আর মেঘলা করে আছে বলে তার জন্যে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। এবার দেখাই দাঁড়াও তোমাদেরকে, এ দেখো ভীষণ বৃষ্টি পড়ছে, কিন্তু সন্ধে হয়নি, কিন্তু দেখো অন্ধকার হয়ে গেছে বলে সবাই লাইটগুলো জ্বেলেছে, এখন 6টার মতন বাজে। তো এখানে তো জানো তোমরা 8টায় সন্ধে হয়, এখন তো মোটামুটি 7:30-এর মতন বাজে, সন্ধে হয়ে যাচ্ছে। আর এই যে কত জল, আমার গেটগুলো পর্যন্ত জলে ভর্তি, মানে জলটার জন্যে আর মেঘলা হচ্ছে বলে তো তার জন্য অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, কিন্তু সন্ধে এখন হয়নি। ভীষণ হারে যে বৃষ্টি পড়ছে, আমার ছেলে কি করে আসবে তাই ভাবছি, ও কাজে গেছে কি করে আসবে, ও একদম অন্ধকার। বৃষ্টি হচ্ছিল দেখলে, আর তখন ভাত ফাত খেয়ে শুয়ে পড়েছিলাম, চানও করেছিলাম, চান করে শুয়ে পড়েছিলাম, দিয়ে উঠলাম দেখছি বৃষ্টি হচ্ছে, দিয়ে চা করে খাওয়াও হয়ে গেছে, দুপুরে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, খালি চায়ের বাসনগুলো পড়ে আছে, ধোয়া হয়নি, যাক চায়ের বাসনগুলো পরে ধুয়ে নেবো, এত বৃষ্টি হচ্ছে। আকাশে এখানে স্কুলের কাম দিয়েছে, করছে স্কুলের যে পড়া দিয়েছে সেগুলো লিখছে, মুগি মেরে দেখছে, আমাকে বারণ করেছে যে যখন তখন ক্যামেরা কিন্তু করবে না তুমি। আর মঙ্গলের হয়ে গেছে, মঙ্গল হয়ে গেছে না তো এই ঘরে পাড়া আছে তো, ও এই ঘরে করছে, আকাশ ওই ঘরে করছে, কাশি হচ্ছে। চলো গেটটা দিই, চা ফা খেয়ে তারপরে ভিডিও করছিলাম, শর্ট ভিডিও, শর্ট ভিডিও হয়ে গেল, এখন খাবার জোগাড় করছি রাতে, দুপুরে তো ভাত তরকারি সব কিছুই আছে, ডালও আছে, আর একটু মাছ ভেজে নিচ্ছি, চুনো মাছ, এটা মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মারবো, দেখি ডাল দিয়ে খাওয়াবো, এবার ভেজে নিচ্ছি অল্প করে পেঁয়াজ, আর কি একটু এতক্ষণ মতন মাছের ঝালও আছে, চুনো মাছের ঝালও বলে যেটা করেছিল, তারপরে দেখছি মাখা মাখা করবো, মাখা মাখা করছি, দেখি মাখা করবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো, রান্না হবে ঠিক আছে, মাছটা কেটে নিই, নিয়ে রান্না ভালো করে ওই তো দুপুরে খাবার আছে ওইটাই খাবো। সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে বর আমি সবাই খেয়ে নিয়েছি, একদম রাতের ডিনার কমপ্লিট। এখন আসলাম একটু বাইরে, বাইরে যে বৃষ্টি হচ্ছিলো তখন বিকালবেলা, এখন আর বৃষ্টি পড়েনি, এখন বৃষ্টিটা থেমে গেছে। আর দেখো আমাদের এই ব্যালকনিটা আমি একটু বেরোলাম,
কেন বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর ঘরের ভিতরে ভীষণ গন্ধ, গন্ধ বলছি সরি, গরম গরম, গন্ধ না গরম, ভীষণ গরম। আর বৃষ্টি হলে কি হবে, মানে গুমসুনির ভাবটা কিন্তু ঘরের ভেতরে আছে, তো তার জন্য ভীষণ গরম। আর আমি দেখো ব্যালকনির লাইট জ্বলছে, তো তো তার জন্য আমি ব্যালকনির লাইটে দাঁড়িয়েছিলাম, ভাবলাম ব্লগটা তো আমাকে শেষ করতে হবে, তো আমি ব্যালকনিতে একটু ঘুরে ঘুরে কথা বলে ব্লগটা শেষ করে দেবো। আর দেখো কেমন লাগছে রাতের বেলা আমাদের ব্যালকনিটা, ওই দেখো আমাদের ব্যালকনি, যে সেই যে জানলার গাছ থেকে এই যে একদম যে আসছে বালতিটা আছে, একটা বেগুন গাছ, ওই যে দিদিভাইটা আমার বাড়ি আসে না অঙ্কুশের মা, ও দিয়েছিল বেগুন গাছটা, তো নিচে আর লাগানো হয়নি, বালতির মধ্যেই আছে। তো আমি এখানটা দাঁড়িয়েছিলাম, এই যে দেখো আমার গাছগুলোও কিন্তু অন্ধকারে থাকে না, লাইটের আলোয় থাকে, দেখো সব জায়গায় একদম লাইট। তোমাদের দাদাভাইও এসেছিল, দিয়ে ভিতরের দিকে গেল, আর আসবে নাকি জানি না, ওনার কি শুয়ে পড়েছে জানি না। আমি একটু বাইরে আছি, ভালো লাগছে বাইরেতে আজকে, ঠান্ডা তো বৃষ্টি হয়েছে তো তার জন্য ভালো লাগছে। কেমন লাগছে এই রাতের অন্ধকারে, দেখো বাইরেগুলো মানে ব্যালকনিটাই আলো আছে, আর সাইডগুলো দেখো বন জঙ্গল কত সুন্দর লাগছে, কিন্তু অন্ধকারে দিনের বেলা অতটা ভালো লাগে না। তো চলো ভিডিওটা সারাদিন কী করলাম দেখালাম, কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, কেমন লাগলো সেটাও জানাবে, ঠিক আছে? আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আবার আসবো নতুন ব্লগে, নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে, তোমাদের সামনে আসবো। আর সবাই কিন্তু ফলো করবে আমাকে, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবে বেশি বেশি করে, তাহলে তোমাদের তোমাদের কাছ থেকে উৎসাহ পাবো, ভালোবাসা পাবো, তাহলে অনেক অনেক ভিডিও বানাবো, অনেক অনেক ভিডিও, ঠিক আছে? আর তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলে বৌদি দাদার সাথে প্যাং ভিডিও কিংবা মজার ভিডিও করতে, তো সেটা ভাবছি করবো। মানে এই যে আমাদের সামনে রান্না পুজো চলে এসেছে, তো তো রান্না পুজোটা মিটে যাক তারপর করবো। আর হচ্ছে তোমার রান্না পুজো মা আসছে, সব থেকে সুখবর হচ্ছে, সুখবরটা তোমাদেরকে দেওয়াই হয়নি না, ভুলে গেছি আমি, মা আসছে দেশ থেকে আমার বাড়িতে রান্না পুজোয়, বোন আসছে, মা আসছে, বোনের মেয়ে ছেলে সবাই আসছে। তো বোনের বর আসে না, কেন ওদের ঘরটা ফাঁকা, তো আমার বোনের শ্বশুর শাশুড়ি নেই, তো আমার ভগ্নিপতি একাই, তো ওর ভাই দাদাও নেই, তো সেই জন্যে ও আসেনি। তো বোন আর বোনপো, বোনঝি আর মা চারজনে আসছে, কি মজা না, এবার একসাথে হয়ে যাব আমরা, মা আমি সবাই। এখন এবার রান্নার রান্নার সময় থেকে আমার মাকে তোমরা এখন আমার ব্লগে সব সময় দেখতে পাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কেমন হলো জানিও কমেন্ট করে। বাই বাই সবাইকে, গুড নাইট, আবার তোমাদের সাথে কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি কিন্তু কোথায়